अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। देख कमल छविटा देख মনে পড়ছে? মনে কেন থাকবে না মা, কত সুন্দর দেখতে লাগছে যদিকে এই ফটোতে দেখো। আরে এই এই চুড়িগুলো তুমি এখনো যত্ন করে রেখে দিয়েছো, মনে আছে এই চুড়ির কথা? মনে থাকবে না কেন, চোখের দৃষ্টি কম হয়ে যেতে পারে কিন্তু মাথা এখনো ঠিকঠাক কাজ করে। মনে আছে আমার যোধপুরের মেলা থেকে আমি কিনে এনেছিলাম, আর চুড়িগুলো তো তখন বড় ছিল, যদি তো পড়তেই চাইনি, আর সুধা তো পায়ে পড়ে সারা ঘর ময় ঘুরে বেড়াচ্ছিল নূপুরের মতো করে। সুধা সুধা ও তো হাতে পড়ে ছন 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 ছন। সেই সময়ের দিনগুলো কি সুন্দর করে কাটছিল, আর সেই ছোট সুধা কত বড় হয়ে গেছে, দায়িত্ববান হয়ে গেছে, চাকরিতেও যেতে শুরু করে দিয়েছে। ঈশ্বর যেন সব সময় ওর পাশে থাকে। ক্ষমা করবেন, আপনাদের মাঝখানে কথা বলা উচিত হবে না, কিন্তু এই বাড়িতে দুটো নয় তিনটে মেয়ে আছে। আরে পদ্মা, আমি সেটা জানি, এই দেখো তিনজন বোনকে পরিষ্কার দেখা যাচ্ছে, সুষমাকেও আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, কি সুন্দর লাগছে তিনজনকে দেখো। একদম ঠিক মা, যেদিন থেকে এই ছবিটা আপনার হাতে এসেছে সেদিন থেকে জ্যোতি আর সুধা ছাড়া কাউকে দেখতেই পাচ্ছেন না, সুষমার নাম অবধি নেন না আপনি, এমন কি পাপ করেছে মেয়েটা যার জন্য আপনারা সবাই ওর সঙ্গে এরকম ব্যবহার করছেন? মা, এই মহিলাকে কি করে বোঝাবো যে সুষমা আমারই সন্তান, আমার নিজের রক্ত, কি করে বোঝাবো আমি যে আমি ওর বাবা, ওর কষ্টটা আমিও বুঝি? কেউ আমার কষ্টটা বুঝতেই চায় না, রোজও না, সবকিছু লোক দেখানো, শুধু একমাত্র আমার মা যে আমার কষ্টটা বুঝতে পারে, একমাত্র মাই আমার সঙ্গ দেয়। কিন্তু আর কতদিন কতদিন আর মায়ের উপর বোঝা হয়ে থাকবো, মায়ের সংসারে কত কষ্ট করে চলে, আর কতদিন মা আমার সংসারের জন্য করবে? মা, কিন্তু আমি শুনেছিলাম তোর একজন বড় দিদি আছে, ভীষণ বড় লোক, তাহলে ও তোকে সাহায্য করবে না? না, ও তো একটা বড় লোক ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর এমনিতে ও আমার নিজের দিদি নয়, কোনোদিন আমার ভালো চাইবে না। কাকিমা, তুমি শুধু আমার জন্য একটা কাজ জোগাড় করে দাও, আমার এখন একটা কাজের ভীষণ প্রয়োজন, বাড়িতে রেশনের পয়সাটুকু নেই, কিন্তু হ্যাঁ এইবার কোনো ভালো জায়গায়, আমি বলতে চাইছি যেখানে কোনো সমস্যা থাকবে না। একটু সমস্যার, দীপাবলির সময় বকশিসের জন্য কেউ কাজ ছাড়ে না, এক দুদিনের জন্য কাজের লোক রেখে নেয় অনেকে, যদি কেউ জিজ্ঞেস করে আমি বলবো। কাকিমা কাকিমা, আমি সব কাজ যে কোনো কাজ করতে তৈরি, আমি তুমি শুধু একটু চেষ্টা করো কাকিমা, প্লিজ আমার। যখনই বাড়িতে ফিরি দুটোকে একসাথে গল্প করতে দেখি। তোমার বাড়ির কাজের জন্য আমাকে নজরদারি করতে হবে নাকি? তাড়াতাড়ি খাবার বানাও, কাজে যেতে হবে। হ্যাঁ, তুমি মুখ হাত পা ধুয়ে নাও, খাবার তৈরি আছে। এই বছর দীপাবলি আমরা ধুমধাম করে পালন করব, তুমি তোমার সব বন্ধুদের ডেকো, আর হ্যাঁ পঙ্কজের সব বন্ধুদের লিস্ট দিয়ে দিও আমাকে, আমি সবাইকে ডাকব, ওর জন্য এটা সারপ্রাইজ হবে। তুমি দীপাবলির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো।
এতদিন ধরে শিশু মঙ্গল থেকেও ছুটি নিয়ে রয়েছে, ওখানেও যেতে হবে, একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাকে যাই করতে হোক প্রতীক, আমি শুধু এইটুকু চাই যেন এই বাড়ির আনন্দ আবার ফিরে আসে। বৌদি, আমি আছি তো তোমার সাথে, তোমার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু আমারও কিছু লিমিট রয়েছে। আমি কিচেন আর বাড়ির কোনো কাজ ঠিক করে পারি না, মাও তো এখানে নেই, তুমি একা এত কিছু কি করে করবে? এত এত মিষ্টি বানাতে হবে, আর লংশ্রী আছে তোমার সাথে, কিন্তু ও তো রসগোল্লা ছাড়া আর কিচ্ছু বানাতে পারে না। হ্যাঁ বলে নাও, বৌদি আমাকে জিলিপি, লাড্ডু আর হালুয়া সব কিছু বানানো শিখিয়ে দিয়েছেন। তুমি আমাদের উপর এর আগে তো এক্সপেরিমেন্ট করেইছো। দেখলেন দেখলেন বৌদি, এই ছোট বাবু না সারাক্ষণ আমাকে নিয়ে মজা করেন। দিদি অনেক কাজ করতে হবে কিন্তু। আচ্ছা, আমরা দুজন মিলে তো এই সব কাজ করতে পারবো না। দেখুন না, যদি আপনার চেনা শোনা কোনো মেয়ে থাকে যে আমাদের একটু সাহায্য করতে পারে, তাহলে দেখে নিন তাকে। ঠিক আছে, আমি নিশ্চয়ই কাউকে খুঁজে দেখব, যাকে ভরসা করা যায় আর কাজ ভালো করতে পারে। আচ্ছা, হ্যালো। হ্যাঁ, আমি প্রফেসর বশিষ্ঠের স্টুডেন্ট বলছি, রাজন। হ্যাঁ, উনি বাড়িতে নেই, আমি ওনার ওয়াইফ কথা বলছি। আসলে প্রফেসর কলেজে আসছেন না, ওনার মোবাইলও বন্ধ, আর কদিন পরেই আমাদের এক্সাম শুরু হয়ে যাবে। কিছু সাবজেক্টে আমাদের একটু প্রবলেম হচ্ছে, আমরা বুঝতে পারছি না কি করব। আসলে ওনার শরীরটা এখন ভালো নেই। তোমরা একটা কাজ করো না, তোমরা বাড়িতে চলে এসো, ওনার সঙ্গে দেখা করে কথা বলে নাও। থ্যাংক ইউ ম্যাডাম। ওকে। মা, একটু জল খাও না। মা, এই মেয়ের সুদার ওষুধগুলো, সকালের ওষুধ খেয়ে যায়নি? জানি না, খেয়ে যাবে হয়তো। মা, এই ওষুধগুলো আমি আজকে সকালে নিয়ে এসেছি, ওর ওষুধগুলো শেষ হয়ে গেছিল। তুমি ওকে মনে করো নি একবারও, শুধিও না। দীপু, আমার আরো অনেক কাজ থাকে, আর ও তো বাচ্চা নয়, ও তো জানে ওকে ওষুধ খেতে হবে। হ্যালো হ্যালো সুধা। হ্যাঁ হ্যাঁ দীপু বল। সুধা, আমি তোর জন্য সকালবেলা গিয়ে ওষুধ নিয়ে এলাম, আর তুই ওষুধগুলো না খেয়ে বাড়িতে রেখে গেলি। আরে নিজের শরীরের একটু তো অন্তত খেয়াল রাখ তুই। দীপু, ওই ওষুধ তো আমি বাড়িতেই ফেলে এসেছি, কিন্তু তুই চিন্তা করিস না, আমি ঠিক আছি। সুধা, মনে আছে তো ডাক্তারবাবু কি বলেছিলেন, যে তুই যেন একবারও ওষুধ খেতে ভুলে না যাস। দীপু সরি, এর পর থেকে আমি ঠিক মনে করে নিয়ে আসব। চল ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ওষুধগুলো নিয়ে তোর অফিসে যাচ্ছি। না দীপু, এখন তো সময়ও হয়ে গেছে, একটু পরে অফিস ছুটিও হয়ে যাবে, বাড়ি ফিরে গিয়ে খেয়ে নেবো আমি। ঠিক আছে, মনে করে খেয়ে নিস কিন্তু। হ্যাঁ দীপু। গুড ইভিনিং ম্যাম, আপনার সাথী আপনাকে বাড়ি পৌঁছে দিতে প্রস্তুত। বাড়ি? হ্যাঁ, আমি ওইদিকেই যাচ্ছি, ভাবলাম তোমাকে ড্রপ করে দিই। কেন, কোনো আপত্তি আছে? ওই অ্যাকচুয়ালি আমি আজকে অন্য কোথাও যাচ্ছিলাম। অন্য কোথাও? ওকে, নো প্রবলেম, তুমি যেখানে বলবে তোমাকে সেখানে ড্রপ করে দেবো, বলো কোথায় যেতে চাও। কিন্তু আপনি আমার জন্য কেন নিজের রাস্তা চেঞ্জ করবেন? আপনি তো আমাদের বাড়ির দিকে যাচ্ছিলেন, তাই না? হ্যাঁ, কিন্তু ওই মাঝে মাঝে একসাথে হাঁটার জন্য পথটা পাল্টাতে হয়। আমি আপনাকে কোনো প্রবলেমে ফেলতে চাই না, আপনি আমাদের বাড়ির দিকে যাচ্ছিলেন, আমি আপনাদের, আর দুটো রাস্তাই আলাদা। ওয়াও, এটা তো আরো ভালো কথা। তুমি জানো, এমনিতেই আমার ওই লোকটাকে দেখার একদম ইচ্ছে ছিল না। আরে সেই যে তোমার বাড়ির কাছে থাকে, আর এমনিতেই আমি আজকে খুব ক্লান্ত, তাই আমার বাড়িই যাওয়া উচিত। আর তুমি যখন ওইদিকে যাচ্ছ, তখন আমরা একসাথেই যাই, ঠিক আছে?